स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुध्याने श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजके प्रणाम जानाई। आपनादेर सकलके प्रणाम जानिए आज जीवन गठनेर गल्प एई शिरोनामे गल्पकथाय सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुध्यानेर पर्वटी আমরা সম্পন্ন করব। আমরা প্রত্যেকেই জানি যে গল্প শুনতে এবং পড়তে আমাদের সকলেরই খুব ভালো লাগা থাকে, এবং বিশেষ করে শিক্ষামূলক গল্প সেটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি বা পড়ি তাহলে তার যে নির্যাস সেটা আমাদের অন্তরে গেঁথে যায়। আর এই গল্পের উপদেশ অনুসারে যদি আমরা জীবনটিকে চালাতে পারি তাহলে অনুপ্রেরণা তো আসেই, এবং তার সঙ্গে সঙ্গে জীবন গঠনের উপযোগী ভাবনাগুলো আমরা করায়ত্ত করে আমাদের জীবনকে যেন একটি সুন্দর মালার মতন গাঁথতে পারি। আমরা আজকে স্বামী রামসুখদাস মহারাজের সং অনুযায়ী আচরণ এই শিরোনামে একটি গল্পের কথা প্রথম মনোযোগ দিয়ে শুনে ঈশ্বরের কথা ভাবব। এই গল্পমালা আমাদের সেই নীতি চিরন্তনের কথা বারবার স্মরণ করিয়ে দেয়। এক রাজা ছিলেন, তার কাছে একজন বহুরূপী আসত। সে নানান রকম বেশ ধারণ করে সং সাজত। তো মা দুর্গার কৃপায় তার এমনই বিশেষত্ব ছিল যে রূপই ধারণ করত সেটা সম্পূর্ণভাবে ফুটে উঠত, তাতে কোনো ভুল ত্রুটি থাকত না। তো রাজা একদিন বললেন যে তুমি একজন সংসার বৈরাগী ত্যাগী মহাত্মার বেশ ধারণ করো। বহুরূপী সেটা মেনে নিলেন এবং কিছুদিন সে অন্যত্র গুপ্ত হয়ে রইল। যখন তার দাড়ি গোঁফ বেশ বেড়ে উঠল তখন সে সাধুর বেশ ধারণ করে শহরে এলো এবং সকলের সঙ্গেই সাধুর মতন আচরণ করতে আরম্ভ করল। কারোর ওপরেই সে অনুরাগ বা বিদ্বেষ কোনোটাই সে দেখাত না। ভিক্ষা করে যা পেত তাতেই সন্তুষ্ট থাকত, লোকেদের খুব ভালো ভালো কথা বলত। শহরের সবাই জেনে গেল যে এই শহরে একজন সংসার বিমুখ ত্যাগী মহাত্মা এসেছেন। তার রাজা তখন মন্ত্রীকে পাঠালেন যে দেখে এসো এসেই বহুরূপী না সত্যি সত্যিই কোনো সাধু। মন্ত্রী গিয়ে তাকে চিনে ফেললেন যে সে সেই বহুরূপী। রাজা ঘোষণা করলেন তিনি সাধু দর্শনে যাবেন। রাজা একটা থালায় অনেক টাকা সোনা রূপো সব নিলেন এবং পূজোর সামগ্রী নিয়ে অত্যন্ত সাড়ম্বরে সাধু দর্শনে গেল। মন্ত্রী এবং আরও অনেকে তার সঙ্গে গেলেন। লোকে বলতে লাগলো দেখো এমন বড় সাধু যে স্বয়ং রাজা তাকে দর্শন করতে আসছে। তা রাজা তার কাছে গেলেন এবং সোনা ভর্তি থালাটা তার সামনে রাখলেন, কিন্তু সাধু কিছু না ছুঁয়ে সিপ সিপ বলতে বলতে সেখান থেকে উঠে চলে গেলেন। লোকে তখন বলতে লাগলো বেশ সুন্দর সাধু সঙ্গ হচ্ছিল, রাজা কি ভাবলেন যে সাধু সঙ্গে বাঁধা পড়ে গেল, রাজার ভেট দেওয়ার কি প্রয়োজন ছিল, সাধুত্বে সব লাগে না। বহুরূপী পরে নিজের আসল রূপে রাজার কাছে এলো এবং বলল মহারাজ কিছু পুরস্কার যদি পাই। তখন রাজা জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় আমি তোমাকে সেই থালা ভর্তি টাকা পুরস্কার দেবো? সে বলল আপনি খুশি হয়ে যা দেবেন তাতেই আমি সন্তুষ্ট। তখন রাজা বললেন তুমি মূর্খ, আমি কত টাকা রত্ন নিয়ে গিয়ে তোমার কাছে রেখেছিলাম কিন্তু তুমি নাও নি, ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। সে তখন বলল মহারাজ আমি তো তখন সাধুর বেশ ধারণ করেছিলাম, তাই আমি এমন কাজ কি করতে পারি যাতে সাধুর বেশে কোনো কালিমা লেগে যায়? আমি যদি টাকা দেখে মুগ্ধ হতাম তাহলে আমার সাধুর সাজ নষ্ট হয়ে যেত এবং মা দুর্গা রুষ্ট হতেন। রাজা তখন প্রসন্ন হলেন, বললেন ঠিক কথাই তো বলেছ, এবং বহুরূপীকে তখন অনেক টাকা পুরস্কার দিলেন। এরপর রাজা একদিন বহুরূপীকে বললেন তুমি সিংহের রূপ ধারণ করো। বহুরূপী বলল দেখুন আপনি অন্নদাতা, আপনি যখন যে সং ধারণ করি
তাতে কোনো ত্রুটি থাকে না। সুতরাং আপনি আমাকে সিংহ সাজতে বলবেন না, কারণ এই সং সাজা অত্যন্ত বিপজ্জনক। রাজা বললেন, কিন্তু আমি সিংহের সঙ্গেই দেখতে চাই। বহুরূপী বললেন, মহারাজ যদি কোনো ক্ষতি হয়ে যায় তাই আগে থেকেই আমি আপনার জন্য ক্ষমা চেয়ে রাখছি। রাজা বললেন, আমি আগে থেকেই তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিচ্ছি, তুমি সিংহের রূপ ধারণ করো। তখন সেই বহুরূপী সিংহের চামড়া পরে সিংহের মতন সং সাজলো, সিংহের ন্যায় এদিক ওদিক দেখতে লাগলো এবং একটা জায়গায় গিয়ে বসলো। সেখানে রাজার ছেলে খেলছিল, সে খেলা করতে করতে সেই সিংহরূপী বহুরূপীকে দেখলো আর পেছন থেকে তাকে একটা লাঠি দিয়ে খোঁচা মারলো। সিংহ গর্জন করে উঠে লাফ দিয়ে রাজার ছেলেকে মেরে ফেললো। রাজা খুব দুঃখ পেলেন, এ কেমন সং যে আমার ছেলেকে মেরে ফেললো। পরের দিন বহুরূপী কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ আপনি আমায় ক্ষমা করুন, আমি আগেই আপনাকে বলেছিলাম যে এরকম ভয়ঙ্কর সং আমাকে সাজতে বলবেন না, মা দুর্গা হচ্ছেন আমার ইষ্ট। বললেন, আমি আপনাকে আগেই তো বলেছিলাম এবং মা দুর্গা হচ্ছেন আমার ইষ্ট, যদি ঠিকমতো সং না সাজি তাহলে মা অসন্তুষ্ট হন। রাজা তখন বললেন, তোমার এই সং সাজায় আমার কত ক্ষতি হলো, রাজকুমার মারা গেল। তিনি বাক্যবদ্ধ, কারণ বহুরূপী তার কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিয়েছে। রাজার কাছে এক নাপিত থাকতো, সে রাজামকে পরামর্শ দিল যে বহুরূপীকে সতীর রং ধারণ করতে বলুন, সতী পতির সঙ্গে সহমরণে দগ্ধ হয়, এই যদি সতীর বেশ ধারণ করে তাহলে আগুনে পুড়ে মরে যাবে এবং রাজকুমারকে মারার সাজা আপনি পেয়ে যাবেন, আমাদের আর ওকে কোনো সাজা দিতে হবে না। রাজা তখন বহুরূপীকে ডেকে আনলেন এবং বললেন, তুমি সতীর রং ধারণ করো। সে বলল, ঠিক আছে হুজুর আমি সাজব। শহরে এক বেওয়ারি সব পড়েছিল, বহুরূপী তাকে দেখে সতীর বেশ ধারণ করলো, নানান প্রকার সাজ গোজ ঢাল ঢোল পিটিয়ে সে রাস্তা দিয়ে যেতে লাগলো। পথে লোকে ভিড় করে বললো, একজন নারী সতী হতে যাচ্ছে। রাজার কাছে খবর গেল, রাজা মন্ত্রীকে খবর নিতে বললেন। মন্ত্রী খবর নিয়ে বলল, সেই বহুরূপী। রাজা তখন লোক পাঠিয়ে দিলেন বহুরূপীকে ভালো করে পোড়ানো যেন হয়, যেন বেঁচে না থাকে। নদী তীরে শ্মশান ঘাট, অনেক কাঠ নিয়ে এলো। সতীরূপী বহুরূপী তখন সেই সবকে কোলে নিয়ে চিতায় উঠল। কাঠের চিতায় অগ্নি সংযোগ করা হলো, চিতা হুহু করে জ্বলে উঠল। এমন সময় ভীষণ জোরে ঝড়, প্রবল বৃষ্টি, এবং সেই ঝড় বৃষ্টির চোটে সব লোক পালিয়ে গেল। বাড়ির আত্মীয় কুটুম হলে যদিও বা কেউ থাকতো, কিন্তু এরা তো আত্মীয় নয়, তাই বৃষ্টির জন্য আগুনও নিভে গেল আর নদীতে বান আসায় চিতার কাঠগুলো সব ভেসে গেল। বহুরূপী সেই কাঠ ধরে কোনো রকমে সাঁতার কেটে তীরে এসে পৌঁছালো। মা দুর্গাই তার ইষ্ট, তাই সে প্রাণে বেঁচে গেল। কয়েক মাস পরে সেই বহুরূপী রাজার কাছে এসে বলল, অন্নদাতা কিছু পুরস্কার যদি পাই। রাজা তাকে চমকে দেখে উঠে বললেন, আরে তুমি না আগুনে পুড়ে মারা গিয়েছিলে? সে বলে, মরেই গিয়েছিলাম কিন্তু মায়ের কৃপায় আবার ফিরে এসেছি। রাজা বললেন, তুমি আমার বাপ ঠাকুরদার সঙ্গে দেখা করেছ? সে বললে, হ্যাঁ অন্নদাতা সবার সঙ্গে দেখা করেছি। রাজা বলল, তাদের খবর কি? বহুরূপী বলল, খবর সব ভালো, কিন্তু তাঁদের চুল দাড়ি এবং নখ খুব বেড়ে গেছে, তাই তারা রাজপ্রাসাদ থেকে নাপিতকে পাঠিয়ে দিতে বলেছে। রাজা বললেন, নাপিত সেখানে কি করে যাবে? বহুরূপী বললেন, যেমন করে আপনার বাবা ঠাকুর দ্বারা সব গেছেন আমি গেছি, তেমন করেই যাবেন, কারণ যাবার তো একটাই পথ। নাপিত শুনে ভাবল, এবার তো আমার নির্ঘাত মরণ, রাজা আদেশ দিলে কি আমায় রক্ষা করবে? নাপিত তখন বহুরূপীর পায়ে পড়ল তার ঘরে গিয়ে, বলল, রক্ষা করো, ঘরে আর কোনো উপার্জনকারী নেই। বহুরূপী বললো, সতীর সং সাজার জন্য তুমি তো রাজাকে পরামর্শ দিয়েছিলে, এবার তুমি যাও। নাপিত তখন তার খুব পায়ে হাতে ধরল। তখন বহুরূপী বললো, ঠিক আছে তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। সে রাজাকে গিয়ে বললো, অন্নদাতা আমি আসলে মরিনি, আমি সতীর সং সেজেছিলাম তাই আগুনে মরতে ভয় পাইনি। আপনি যে সঙের বেশ ধারণ করতে বলবেন আমার আচরণ ঠিক তেমনই হবে, কোনো সংকে আমি লজ্জিত করব না, পরে আপনি যে পুরস্কার দেবেন সেটাই খুশি হয়ে গ্রহণ করব। অর্থাৎ জগতের এই গল্পের মাধ্যমে যে আমরা তাৎপর্য, যে নিজের সং আমরা জগতে যার সাথে যেভাবে সম্পর্ক যুক্ত সেই অনুসারেই আমরা কর্তব্য পালন করি, ঠিক ঠিকভাবে যে জগতে মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি গৃহবধূ সেই অনুসারে যদি কর্তব্য পালন করি তাহলে ঈশ্বর তাকে কৃপা করবেন। এই ঈশ্বরী কৃপাটা আমাদের বারবার দরকার, বারবার এই কৃপার জন্যে আমাদের এই জীবন গঠনের গল্প, এই জীবন গঠনের কাহিনী আমাদের সত্যি সত্যি জীবনকে
প্রজ্বলিত করবে, এটি আমাদের আশা। ঠিক তেমনই আরেকটি দ্বিতীয় গল্প, এই গল্প হয়তো আমরা অনেকে জানি, সেই চিরন্তনী কথা, দান্ত হও, দান করো, দয়া করো। প্রজাপতি ব্রহ্মার তিন রকমের সন্তান, দেবতা, মানুষ আর অসুর। তাঁদের পিতার কাছে শিষ্য হয়ে ব্রহ্মচর্য বাস করছিলেন। ব্রহ্মচর্য বাস করে দেবগণ তাঁদের পিতাকে বললেন, আপনি আমাদের উপদেশ দিন। প্রজাপতি ব্রহ্মা তাদের দ অক্ষরটি বললেন, তারপর জিজ্ঞাসা করলেন, বুঝলে তো? তারা বললেন, বুঝেছি। আমাদের বললেন, তোমরা দান্ত হও, দম গুণ সম্পন্ন হও। প্রজাপতি বললেন, হ্যাঁ বুঝেছ। এরপর মানুষ, তারা প্রজাপতি ব্রহ্মাকে গিয়ে বললো, আপনি আমাদের উপদেশ দিন। তিনি তাঁদেরও দ অক্ষরটি দিলেন এবং বললেন, বুঝলে তো? তারা বললো, বুঝেছি। আপনি আমাদের বললেন, তোমরা দান করো। প্রজাপতি বললেন, হ্যাঁ বুঝেছি, ঠিকই বুঝেছ। অতঃপর অসুররা প্রজাপতি ব্রহ্মাকে গিয়ে বললেন, আপনি আমাদের শিক্ষা দিন। তিনি তাদেরও সেই পুনরায় দ অক্ষরটি বললেন এবং জিজ্ঞাসা করলেন, বুঝলে তো? তারা বললেন, বুঝেছি। আপনি আমাদের বললেন, দয়া করো। প্রজাপতি ব্রহ্মা তখন বললেন, হ্যাঁ ঠিক বুঝেছ। সেই দৈববাণী আজও সেই আবৃত্তি করে যেন আমাদের বলে, দ দ দ, দান্ত হও, দান করো, দয়া করো। সুতরাং দম, দান এবং দয়া, এই তিনটি আমাদের শিক্ষা করা উচিত। বৃহদারণ্যক উপনিষদে এই দেবতা, মানুষ এবং অসুর এই তিন শব্দকে সাধারণ অর্থে গ্রহণ না করে বিভিন্ন প্রকৃতির মানুষেরই পরিচায়ক বলে ধরা যায়। যেসব মানুষ দমগুণহীন, স্বভাবতই তারা অদান্ত, তারাই এখানে দেবতা। যারা মানুষের মধ্যে লোভী, তারা মানুষ। আর যারা মানুষের মধ্যে ক্রূর, তারা অসুর। এই তিন শ্রেণীর লোকই ব্রহ্মচর্য কালে নিজের নিজের দোষ সম্বন্ধে অবহিত থাকায় একই দ অক্ষর উচ্চারিত হলেও নিজের বুদ্ধি এবং প্রবণতা অনুযায়ী তারা তিন রকম অর্থ করলেন। প্রজাপতি ব্রহ্মার সন্তানেরা এই তিনটি উত্তম সাধন অবলম্বন করেছিলেন। সেজন্য সাধকের পক্ষে, যে কোনো সাধকের পক্ষে এই তিনটি মনে রাখতে হয়, ত্রিবিদং নরকস্যেদং দ্বারং নাশমাত্মন কাম ক্রোধস্ততা লোভস্তম্ভাদ্বেতত্রয়ং ত্যজেত। অর্থাৎ কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি হচ্ছে নরকের দ্বার স্বরূপ। এই রিপুত্রয় মানুষের আত্মার অবগতির কারণ বা অধোগতির কারণ। সেজন্য এই রিপুত্রয়কে একেবারেই বর্জন করতে হয়। যদি মানুষ কামাসক্ত বা ইন্দ্রিয় পরবশ হয়, তাহলে তাদের হাতে পৃথিবী সুন্দর থাকতে পারে না। যদি মানুষ লোভী হয়, তাহলে পৃথিবী তাদের হাতে সুরক্ষিত নয়। যদি মানুষ ক্রোধী হয়, তাহলে তাদের কাছেও সমাজ সুরক্ষিত থাকতে পারে না। সেজন্য মানুষ যদি প্রধান এবং প্রথম রিপুত্রয়কে জয় করতে পারে, তাহলে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন এবং জাতীয় জীবনটা শান্তিময় হয়, আনন্দময় হয়, সমৃদ্ধ হয়। সেজন্য আমাদের বারবার এই কাম, ক্রোধ, লোভ, যেটি আমাদের সহজাত অশুভ বৃত্তি, সেগুলোকে নির্মূল করার জন্য চেষ্টা করতে হয়। যখন মানুষের এই কুবৃত্তিগুলোর দ্বারা সুবৃত্তিগুলো প্রভাবিত হয়, তখন ঈর্ষা, দ্বেষ, কাম, ক্রোধ, লোভ আমাদের মাথা চাড়া দেয় এবং তখনই মানুষের জীবনে অশান্তি এসে যায়। সেজন্য অতীতের যে সংঘর্ষ, সেটা সাধারণ স্থূল জগতের গণ্ডিকে অতিক্রম করত না, কিন্তু আজকের আধুনিক কালের যে দ্বন্দ্ব, সেটা অন্তর্জগতে মনে তৈরি হয় এবং সেটা ক্রমেই দৈনন্দিন জীবনে প্রসারিত হচ্ছে এবং মানুষের মনুষ্যত্বের মূলে কুঠারাঘাত করছে। সেই জন্যে বারবার এই প্রজাপতি ব্রহ্মা যেন এই তিনটি বললেন, দ, দ এবং দ। ঠাকুর সেই জন্যে রামকৃষ্ণদেব বারবার বলছেন না, দেশাদেশির দরকার নেই, যত মত তত পথ, সকল ধর্মই সত্য। বলছেন ধর্ম কিন্তু ঈশ্বর নয়, ভিন্ন ভিন্ন মত আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায়। যেমন একই কালীবাড়িতে আসতে গেলে কেউ নৌকোয়, কেউ গাড়িতে, কেউ বা হেঁটে আসে। ভিন্ন নদী সব নানান দিক দিয়ে আসে, কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে, সেখানে সব এক। এই বলছেন সেই জন্য যে সব এক। এই একীভূত অবস্থাকে আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমাদের জীবনে কখনোই
উন্নতি হয় না। সেজন্য বারবার এই জীবন গঠনের গল্পে বলা হচ্ছে যে হরিনাম বড় মিষ্টি। কীরকম না, একবার গ্রামে হরিনাম হচ্ছে, তো এক ভক্তিমতী বৌমা তার শাশুড়িকে বলছে, ও মা ও পাড়ায় হরিনাম হচ্ছে, চলুন না হরিনাম শুনে আসি। তা শাশুড়ি তো হরিনামের ভক্ত নন, তিনি বলছেন, না মা আমি হরিনাম শুনতে যাব না, হরিনাম আমার ভালো লাগে না। বৌমা কেবলই বলছে, চলুন না মা হরিনাম বড়ই মিষ্টি। অবশেষে একান্ত পেরা পেরিতে শাশুড়ি বৌমাকে নিয়ে খেয়ে দিয়ে এক গাল পান চিবোতে চিবোতে সে হরিনাম শুনতে গেলেন। গিয়ে দেখলেন যে তখনও বড় দলের গানটা আরম্ভ হয়নি, খানিকটা দেরি আছে। তো শাশুড়ি তখন ভাবলেন যে ততক্ষণ একটু আলস্য কাটিয়ে নিই। এইভাবে শাশুড়ি সেখানে একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন, এবং যখন ঘুমিয়ে পড়লেন স্বভাবতই তার স্বভাবজাত সংস্কারে মুখটা হাঁ হয়ে গেল। তো বড় দলের যখন গান হলো প্রায় শেষ হবো হবো, এমন সময় হঠাৎ একটা ছোট ব্যাং লাফাতে লাফাতে গিয়ে সেই শাশুড়ির হাঁ করা মুখের মধ্যে পড়ে গেল। শাশুড়ি তো ঘুমের গড়ে, কখনো মুখ বন্ধ হচ্ছে কখনো খোলা, তা ঘুমের গড়ে পান মনে করেই চিবিয়ে ফেললেন। এবার তার মুখটা তেতো, বড় দলের গান শেষ, শাশুড়ির মুখ তেতো। তখন সে বৌমাকে বলছে যে, বৌমা তুমি যে বললে হরিনাম বড় মিষ্টি, আমার যে খুব তেতো লাগছে। বৌমা বললো, সে কি গো মা, গায়ক যে এতক্ষণ ধরে মিষ্টি মিষ্টি কথা শোনালো, তা আপনি কি কিছুই শোনেননি, হরিনাম তো তেতো নয়। তখন শাশুড়ি মুখের পানের যে চিবে মানে চিবড়ে সেটা বের করে দেখলেন যে তিনি ব্যাং চিবিয়ে ফেলেছেন। তাই বারবার এই গল্পমালায় নীতিমালায় বারবার বলা হচ্ছে যে, হে ভক্তগণ ঘুমিও না, এতদিন তো ঘুমিয়ে কাটালে, এবার ওঠো জাগো, শ্রেষ্ঠ জিনিস লাভ করো। আমরা জীবনে শ্রেয়কে ছেড়ে দিয়ে প্রেয়কে নিয়ে বলে আছি, যা শাশ্বত চিরন্তন, যাকে পেলে আর কিছু পাবার থাকে না, তার কথা ভুলে গিয়ে যেটা ক্ষণস্থায়ী তার পিছনেই আমরা দৌড়ে চলেছি। সেজন্য এই বারবার শাস্ত্র আমাদের বলছে যে অখণ্ড সচ্চিদানন্দের ধ্যানে মগ্ন হও। ভালো হচ্ছে, যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যিনি যে রূপ চিন্তা করেন তিনি সেই রূপ ফলই লাভ করেন। এবং সেই জন্য ফল লাভের জন্য আমাদের বারবার বলা হচ্ছে যে, দৈবং বিনা অতি প্রযত্ন করতি যত্ত দীফলম, অর্থাৎ কোনো কাজে বিশেষ যত্নবান হলেও দৈব ভিন্ন সেটা সম্ভব হয় না। সেজন্য দৈবকে বারবার গ্রহণ করতে হয়, বারবার দৈবের কাছে আমাদের প্রার্থনা করতে হয় যে রক্ষমাম রক্ষমাম, সেইটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এইভাবে আমাদের জীবনের যে চলার পথ, সেই জীবনের চলার পথে এগিয়ে যাওয়াটাই একমাত্র উপায়। এবং সেইটার জন্যই আমাদের এই পজিটিভ চিন্তা বারবার বলছেন, পজিটিভ চিন্তা দরকার। কারণ আমরা সবাই ভাঙতে বলছে, ভাঙতে সবাই জানে, কিন্তু গড়তে কজন পারে? সেই জন্য আমাদের এই ধরনের গল্প, জীবন গঠনের গল্প, সেই জীবন গঠনের গল্প আমাদেরকে বারবার এগিয়ে নিয়ে যায়। এবং সেই জন্য জীবনকে যদি সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, তাহলে আমাদের জীবনকে ভালো করে রক্ষা করতে হয় সুন্দর করে একদম, নইলে এগোনো যায় না। আমরা দেখবেন একটি গল্প আছে যে, একবার গুরুদেব এক শিষ্যের বাড়িতে গেছেন, তা শিষ্যের তো অন্ধভক্তি গদগদ, কিন্তু তার স্ত্রী চাইছে যে গুরুদেব চলে যাক। তা দু তিন দিন হলো গুরু যাচ্ছেন না, তখন স্ত্রী একটা ফোন দিয়ে আঁটলো, স্বামী বাজারে গেছেন, তার স্ত্রী একটা নোড়া নিয়ে ঘষছে। গুরু জিজ্ঞাসা করলেন, মা তুমি এটা ঘষছো কেন? সে বলতে চায় না, অনেক সান্ত্বনা পেয়ে কাঁদতে কাঁদতে বলল যে, স্বামী বলে গেছে গুরুদেবকে নোড়া দিয়ে মারতে হবে, তুমি ঘষে ছুঁচলো করে রাখো। তো গুরুদেব তো ভয়ে পালাচ্ছে, এদিকে শিষ্য বাজার করে এসে দেখছে গুরুদেব নেই। জিজ্ঞাসা করলো, গুরুদেব চলে গেলেন কেন? স্ত্রী বললো, গুরুদেব সকাল থেকে বলে চলেছেন আমি নোড়াটা নিয়ে যাব, তা তোমার অমতে আমি দিই কী করে, তাই অভিমান করে গুরুদেব চলে গেলেন। তখন শিষ্য বলছেন, এই সামান্য নোড়াটা তুমি দিতে পারলে না, দাও দাও আমি এক্ষুনি ছুটে গিয়ে গুরুদেবকে দিয়ে আসি। শিষ্য তখন প্রাণ বনে চিৎকার করছে, গুরুদেব নোড়া নোড়া। আর গুরুদেব তাই না দেখে প্রাণের ভয়ে একেবারে আরও দৌড়ে দৌড়ে মানে দৌড়চ্ছে, দৌড়ে একেবারে পগাড় পার হতে চাইছে। জীবনেও এই ধরনের কাহিনী আমাদেরকে বারবার সেই স্তরে নিয়ে চলে যায়।
সেই জন্য উপায় হচ্ছে ওই শ্রীশ্রী মায়ের কথা, জীবনের সব সময় আমাদের ক্ষণের জন্য প্রস্তুত থাকতে হয়। বলে না, যা হয় না ধনে জনে তা হয় ক্ষণের গুণে। এইটি কার্যের সফলতা প্রসঙ্গে শ্রীশ্রী মায়ের কথা। সেজন্য আমাদের অধ্যাত্ম জীবনে এই ক্ষণকে খুব রক্ষা করতে হয়। অধ্যাত্ম জীবনে বলা হচ্ছে ক্ষণ রক্ষা, এবং প্রতিটি তীর্থস্থানে এই ক্ষণ বা মুহূর্ত রয়েছে। সেই সময় সাধনা করলেই বিশেষ ফল ধারণ করে বা লাভ করে। রাজা মহারাজ বারবার এই বিষয়ের উপর গুরুত্ব দিতেন, বলতেন বৃন্দাবনের সময় হচ্ছে রাত্রি 2-4, কাশীর সময় হচ্ছে রাত্রি 3-ভোর পর্যন্ত, বেলুড় মঠে 4-ভোর, আর ভদ্রকে কিন্তু 2-4 পর্যন্ত জপধ্যানের সময়। বলছেন এই সময়গুলোতে একটা স্পিরিচুয়াল কারেন্ট বয়, এবং সেইটার প্রভাবে সেই সময় সাধনা করলে দ্রুত আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। আমরা বিষয় মদে মত্ত, আমরা কিছুতেই বুঝতে পারি না যে জীবন বৃথা যাচ্ছে। তাই মুহূর্তকাল, যেটা পূর্বের বহুকাল থেকে সৃষ্ট, সেটার প্রতি যত্নবান হতে হয়। বহুকাল আগে খট্টাঙ্গ নামে এক রাজা দেবতাদের পক্ষ নিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, এবং যুদ্ধে অসুরদের পরাস্ত করেছিলেন। তখন দেবতারা তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলে রাজা জিজ্ঞাসা করলেন, বর তো দেবেন, কিন্তু তার আগে বলুন তো আমার আর কতদিন পরমায়ু আছে। তখন দেবতারা বললেন, হে রাজর্ষি, আর এক মুহূর্ত তোমার আয়ু রয়েছে। এই কথা শুনেই রাজা খট্টাঙ্গ দেবতাদের নিকট থেকে একটা দ্রুতগামী রথ নিয়ে পৃথিবীতে এসে শ্রীগোবিন্দের শরণ নিয়ে কৃতার্থ হলেন। স্বর্গ হচ্ছে ভোগভূমি, রাজর্ষি তাই সেটা ত্যাগ করে কর্মভূমি, সাধনভূমি, এই পৃথিবীতে এসেছিলেন সাধন করবার জন্য। রাজর্ষি খট্টাঙ্গের জীবনে সেই শ্রেষ্ঠ ক্ষণটি এসেছিল, তিনি নিজের পরমায়ুটা জানতে পেরে মুহূর্তের মধ্যে সব ত্যাগ করে সর্বভয় হর ভগবান শ্রীহরির শরণ নিয়েছিলেন। সেজন্য কালের জাঁতাকলে হয়তো আমাদের কারুর কারুর জীবনে আসে সেই ক্ষণিকের মহৎ সজ্জন সঙ্গ, মুহূর্তের জন্য সেই সজ্জন সঙ্গ। ভবতী ভবার্ণব তরণেনু, সেই আমাদের ভবতী ভবার্ণব পাড়াতে। সেজন্য উত্তাল যে জীবন সমুদ্রের ঢেউয়ে আমাদের এই শুভ ক্ষণ, সেটি আমাদের এই কালো চক্রের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য বারবার ডাক দেয়। সেই জন্য আমাদের ধৈর্যশীল হতে হয়, সদা প্রস্তুত থাকতে হয়। জোসেফিন ম্যাকলাউড সুন্দর করে তিনি বলছেন যে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ নিমেষে আমার জীবন পরিবর্তন করিয়া দিয়াছিল। আমি প্রস্তুত ছিলাম, সদা প্রস্তুত থাকাই হচ্ছে আসল। রাজা মহারাজের এক শিষ্যের জীবনেও এরকম একটা ঘটনা রয়েছে। একদিন সকালে স্বামী জ্ঞানেশ্বরানন্দজী মহারাজ তাড়াতাড়ি তাঁর ঘর থেকে বেরিয়ে গেলেন। তো তাঁর ঘর এবং বিছানা খুব অগোছালো ছিল। তিনি মঠের মাঠে রাজা মহারাজকে দেখতে পেলেন। তিনি মহারাজকে প্রণাম করার পরেই রাজা মহারাজ হঠাৎ বলে বসলেন, আমাকে তোর ঘরে নিয়ে চল, আমি দেখবো তুই কোথায় শুস। স্বামী জ্ঞানেশ্বরানন্দজি খুব লজ্জিত হয়ে বললেন, মহারাজ আপনি একটু পরে আসুন, আমি আপনাকে এ সময় আশা করিনি, এবং আমার ঘরটা অগোছালো, আপনাকে অভ্যর্থনা করার জন্যে অনুপযুক্ত। মহারাজ সব জানতেন, কিন্তু বললেন, দেখ তুই সব সময় আমার উপস্থিতির অপেক্ষা করবি। স্বামী জ্ঞানেশ্বরানন্দজি বুঝলেন মহারাজের কথার এই নিগূঢ় অর্থ, অর্থাৎ এই অতিথি ভগবানকে অভ্যর্থনা করার জন্য সব সময় আমাদের সদা প্রস্তুত থাকতে হয়। সেই জন্য বলা হয় দেয়ার ইজ নো হলিডে ইন মরাল লাইফ। আমরা ধর্মটা করি বা নীতিগত জীবনটা কিরম করি জানেন, আমরা করি হচ্ছে যে ওই একটু সময় হোক, একটু সময় পাই, তারপর যদি একটু হয় সব কিছু করে তারপরে একটুখানি কী করবো, নাববো, একটু জপ করবো, একটু মন্দিরে যাব, একটু তীর্থে যাব। কিন্তু বলছেন ওই অতিথিকে সব সময়, তার উপস্থিতি সব সময় আমাদের অ্যালার্ট থাকতে হয়। এই অ্যালার্টনেসটাই আমাদের জীবন সাধনার একেবারে অন্যতম মাপকাঠি। অধ্যাত্ম জীবনে এই নানান ধরনের গল্প
রয়েছে, এ বলে শেষ করা যাবে না। সেই গল্পগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনটাকে গঠন করে নেব, কারণ আসলটা কিন্তু সেই জীবন গঠন, জীবন গঠনের মধ্যে দিয়েই রয়েছে আসল ধর্মের নির্যাস। স্বামীজি তার এক শিষ্যকে একদিন বলেছিলেন, যুক্তি তর্ক বিচার দ্বারা প্রত্যক্ষ জ্ঞান হয় না, হৃদয়েই সত্যের অনুভূতি হয়। রিয়েলাইজেশন কামস থ্রু দ্য হার্ট, এই কামস থ্রু দ্য হার্ট, এই হৃদয়টাকে প্রসারিত করতে হয় অনুভবের জায়গায়। সক্রেটিসকে যখন বিষ খাইয়ে মারবার আদেশ দেওয়া হয়, তখন কারারক্ষক সক্রেটিসকে বলেছিলেন যে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি যেখানে ইচ্ছা চলে যান, এর জন্য আমাকে যে শাস্তি ভোগ করতে হয় আমি করব, সব সহ্য করব। তার উত্তরে সক্রেটিস বলেছিলেন, আমার প্রতি আপনার এরকম কৃপা এবং ভালোবাসার নিদর্শন পেয়ে আমি চিরকৃতজ্ঞ, কিন্তু যেখানে গেলে জীবের মৃত্যু হয় না, আগে সেরকম একটা দেশ নির্দেশ করে দিন, আমি এক্ষুনি চলে যেতে প্রস্তুত আছি। অর্থাৎ মৃত্যু আসবেই, সেটা নিয়ে বিচলিত বা ভয় পাওয়া নয়, আমাদের জীবনে যতটুকু আছি, যে সময়টুকু আছি, তার কাজ করতে করতে জীবনটাকে তৈরি করে নিতে যদি পারি, তাহলে বুঝতে পারা যায় যে জীবনটা তখন বোঝা নয়, জীবনটা একটা সুন্দর, জীবনটা একটা আনন্দের। তাই দৈহিক অশান্তি থাকলেও তখন মানসিক অশান্তি থাকে না, মানসিক প্রফুল্লতায় জীবনটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়। তাই একটাই জীবন, জোশও করে আমাদের সেই প্রফুল্লতা আনতে হবে। সকলকে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানাই, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সকলের জন্য আমরা সকলে প্রার্থনা করি, এইটুকু নিবেদন করে আজকের মতন বিদায়। কারণ আজকে এরপরেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ঝামাপুকুর শ্রী রামকৃষ্ণ সংঘ এবং কাশুন্দিয়া রামকৃষ্ণ মিশন, তিনটি স্থানে আজকে ভগবানের কথা বলার সুযোগ ভগবান করে দিয়েছেন। তাই তার কথা বলতে চলে যেতে হবে নরেন্দ্রপুরে যুব সম্মেলন, তারপর ভক্ত সম্মেলন, এবং কাশুন্দিয়া রামকৃষ্ণ মিশনে নিয়মিত যে পাঠ সেই অনুষ্ঠানে। আজকের মতন বিরতি, আপনাদের সকলকে প্রণাম জানাই যে, এবং অনুরোধ করি, প্রার্থনা করুন যে এই পরিশ্রমের চাপে যেন হারিয়ে না যাই, ঠাকুরের চরণে যেন পড়ে থাকতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।